নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। চলে এসেছি এই মুহূর্তে জবাব চায় বাংলা নিয়ে কয়েকটা প্রশ্ন, কয়েকটা খচখচ, কয়েকটা বিষয়, যে বিষয়গুলোতে আলোকপাত করা প্রয়োজন এই দেবীপক্ষে বা মাতৃপক্ষে, পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা, এমনটাই তো আমরা জেনে এসেছি। ভোরবেলা মহিষাসুর ও মর্দিনী শুনে এসেছি, রেডিও চালিয়ে দেখে এসেছি, বিশ্বাস করছি যে আজ ইতিমধ্যে অসুরের দমন শেষ। ব্রেকিং নিউজ, অসুর দমন সমাপ্ত, দেবী দুর্গা জিতে গেছেন। কিন্তু ঠিক সেই জায়গা থেকে আজ জবাব চায় বাংলা। আমাদের মেয়েটি, আমাদের দুর্গা, যাকে ছিন্ন ভিন্ন করা হয়েছে, যাকে মেরে ফেলা হয়েছে, ধর্ষিতা হতে হয়েছে যাকে, সে বিচার কবে পাবে? বিষ্ণু দিলেন চক্র, পিনাক পানি শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার, অভয়দায়িনী দেবীপক্ষ শুরু। আবারও বলছি, এ দেবীপক্ষ শুরু হয়েছে মানে ছোটবেলা থেকে আমাদের বিশ্বাস করতে বলা হয়েছে, বোঝানো হয়েছে যে দেখো আজ ভোরবেলা দেবী দুর্গা বধ করবে অসুরদের, আজ ভোরবেলা মহিষাসুর মর্দিনী, তিনি সমস্ত অনাচার, তিনি সমস্ত নৈরাজ্য, সমস্ত অন্যায় সেগুলো দূর করে দেবেন। তার মানে আমরা কি এটা বিশ্বাস করতে পারি যে শিগগিরই অসুর বধ হবে, যে অসুরেরা নির্মমভাবে আমাদের অভয়া মেয়েটিকে ক্ষতবিক্ষত করেছে, যে অসুরেরা নির্মমভাবে আমাদের অভয়া মেয়েটিকে খুন করেছে? আজ ভোরবেলা তো অভয়ারও রেডিও চালিয়ে মা বাবার সঙ্গে চা খেতে খেতে মহিষাসুর মর্দিনী শোনার কথা ছিল। আজ অভয়ারও তো বাড়ির লোকের সাথে পুজোর বাজার করতে যাওয়ার কথা ছিল। আজ অভয়া মেয়েটিরও তো কিছুদিন পরে বাড়ির সামনে নেমপ্লেট লাগানোর কথা ছিল। এমডি পালমোনোলজি নামটা পর্যন্ত আজ তার আমরা উচ্চারণ করতে পারি না। একটা ডাক্তার, একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, তার নামটা পর্যন্ত মিটিয়ে দেওয়া হলো। এবং ঠিক সেই জায়গা থেকে আজ আপনাদেরকে দেখাবো ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই তদন্ত। এবং তার পাশাপাশি যে শঙ্কা আমার মনেও যাচ্ছে, যে শঙ্কা বাংলার মনে যাচ্ছে, বিচার পাবে তো মেয়েটা, বিচার পাবে তো অভয়া, মাকে, মা দুর্গাকে আজ সত্যি হয়তো জবাব চায় বাংলার এই মঞ্চ থেকে বলতে ইচ্ছা করছে, মা মা ওরা শাস্তি পাবে তো, অভয়াকে যারা নির্মমভাবে মারলো, অভয়াকে যারা ধর্ষণ করলো, তাদের প্রমাণ্যপাঠ করলো, মা ওরা শাস্তি পাবে তো? যদি না পায়, অনেকের অনেক বিশ্বাস উঠে যাবে অনেক কিছু থেকে। আমাদের বিশ্বাস মা এটা করতে দেবেন না। ইতিমধ্যে আপনাদেরকে দেখাই যে কতদিন ঠিক গেল, আজ এই মুহূর্তে একবার দেখুন ঠিক কতগুলো দিন গেল, এবং একবার দেখুন এই মুহূর্তে 9 আগস্ট অভয়াকাণ্ড হয়, 9 আগস্ট অভয়াকাণ্ড, এবং সেই 9 আগস্ট থেকে ক্যালেন্ডারের পাতা উল্টে উল্টে আজ 2রা অক্টোবর, আজ 55তম দিন, 55th day, 9 আগস্ট থেকে আমরা বিচারের দাবি করে যাচ্ছি। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, আগস্টের পরে সেপ্টেম্বর এলো, সেপ্টেম্বরও শেষ হলো, অক্টোবরের 2 তারিখ, আজ 55 দিন, 55 দিন ধরে আমরা বিচার পাইনি। এই 55 দিনে ঠিক কী হলো, এই প্রশ্ন আমার, এই প্রশ্ন আপনার। তদন্ত এই 55 দিনে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এই প্রশ্ন আমার, এই প্রশ্ন আপনার। কোথায়
ঠিক কোথায় দাঁড়িয়ে তদন্ত একবার আমি গিয়ে দেখব। যে অনেকের তো অনেক প্রশ্ন আছে যে সিবিআই করছেটা কি, অনেকের অনেক প্রশ্ন আছে যে এই মুহূর্তে ঠিক কোন জায়গাতে নির্দিষ্টভাবে এই তদন্তটা দাঁড়িয়ে রয়েছে। আজ আমি একবার ঝালিয়ে নেব আপনাদের সাথে এই মুহূর্তে তদন্তটা কোথায় দাঁড়িয়ে রয়েছে, কোথায় দাঁড়িয়ে সিবিআই তদন্ত। 960 ঘন্টার ওপর তদন্ত হয়েছে অভয়াকাণ্ডে, 960 ঘন্টা ধরে তদন্ত হয়েছে। অনেকে ওভারশিফট করছেন, ওভার ডিউটি করছেন, দিল্লি থেকে বহু অফিসাররা এসেছেন। সঞ্জয় সন্দীপ অভিজিৎকে গ্রেপ্তার করা হয়েছে। কে সঞ্জয়, কে সন্দীপ, কে অভিজিৎ, সেটাও আপনাদেরকে আবার মনে করাবো। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দপ্তরের যারা আধিকারিক রয়েছে তাদেরও মনে করাবো। সিজিওতে প্রায় 70 জনকে তলব করা হয়েছে, এবার তাদের মধ্যে থেকে বেশিরভাগই সাক্ষী হিসাবে তলব করা হয়েছে। তলব করা হয়েছে এমন কিছু মানুষকে, এমন কিছু ব্যক্তিকে যারা হয়তো লিড দিতে পারেন। সুপ্রিম কোর্টে ইতিমধ্যে 5 বার শুনানি হয়েছে। আপনারা জানেন ডিওয়াই চন্দ্রচূড় মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে সেখানে শুনানি চলছে, কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে কেসটা। ফরেন্সিক রিপোর্ট ইতিমধ্যে চলে এসেছে, ফরেন্সিক রিপোর্টে কি আছে তার বিস্তারিত ব্যাখ্যা, তথ্য, সমস্ত কিছু আপনাদের দেব। একাধিক পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যে হয়েছে, নার্কো অ্যানালিসিস টেস্টের জন্য আবেদন করা হয়েছে, আবেদন এখন অবধি নাকচ হয়নি, কিন্তু সম্মতিও মেলেনি। খামবন্দি অগ্রগতি রিপোর্ট অর্থাৎ স্ট্যাটাস রিপোর্ট, প্রোগ্রেশন রিপোর্ট, সেটা কোর্টে জমা দিয়েছে সিবিআই। সিবিআই যেভাবে এগোচ্ছে তাতে প্রধান বিচারপতি খুশি। এবং আরেকবার একটা কথা আপনাদের বলি, এই যে কোথায় দাঁড়িয়ে তদন্ত, এটার পাশাপাশি একটা পারসেপশন তৈরি হয়েছে, সেই পারসেপশনটা এই মুহূর্তে একটু সংশোধন করিয়ে দেওয়ার প্রয়োজন আছে। পারসেপশনটা কি? পারসেপশনটা হচ্ছে আমি রাস্তাঘাটে অনেক জায়গায় শুনছি, আমার পরিবারের লোকেরা অনেকে এক্সপেক্ট করছেন যে সুপ্রিম কোর্ট কোনো রায় দেবে। সুপ্রিম কোর্টে আসলে অভয়া ধর্ষণ এবং খুনের মামলার শুনানি চলছে না, অভয়া ধর্ষণ এবং খুনের মামলার শুনানি চলছে নিম্ন আদালতে। সুপ্রিম কোর্ট আসলে হেডমাস্টার বা স্যারেদের মতন পড়াশোনা ঠিক করছে কিনা, একটি বাচ্চা বা একটি ছাত্র পড়াশোনা ঠিক করছে কিনা সেটা দেখা, সেটা মনিটরিং করার জন্য সুপ্রিম কোর্ট প্রতি ইন্টারভেলে তারা গ্যাদার করছেন, তারা আইনজীবীদের ডাকছেন, তাদের থেকে জানতে চাইছেন কি অবস্থা, কোনো ভুল ত্রুটি আছে কিনা। সিবিআই নিজের রিপোর্ট দিচ্ছে, রাজ্য কেন এখনো এই কাজ করতে পারছে না, এই সমস্ত কিছু আসলে প্রিন্সিপাল স্যার বা হেডমাস্টার স্যারের মতন তারা জানছেন। স্কুলে বা কলেজে যেভাবে স্যারেরা আমাদের মাথার উপরে থাকেন ঠিক সেভাবে, এর সাথে ধর্ষণ এবং খুনের মামলার কোনো রায়দানের কোনো সম্পর্ক নেই। রায়দান আসলে হবে নিম্ন আদালতে, যেটা ইতিমধ্যে হচ্ছে। এবার আপনাদের দেখাবো যে কারা কারা যুক্ত, কারা কারা গ্রেপ্তার হয়েছে এই কেসে। ইতিমধ্যে সিবিআই করছেটা কি? সিবিআই কয়েকজনকে গ্রেপ্তার করেছে, আরও একাধিকজন র্যাডারে রয়েছে। ধর্ষণ এবং খুনে কে কে গ্রেপ্তার হয়েছে? সন্দীপ ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ আরজিকরের অভয়াকাণ্ডে তথ্য প্রমাণ লোপাট এবং তার থেকেও বেশি জিনিসপত্রে অভিযুক্ত, বারবার ওসির সঙ্গে কথা বলেছেন যে ওসিও গ্রেপ্তার হয়েছে, বিভিন্ন এভিডেন্স ট্যাম্পারিংয়ের সঙ্গে যুক্ত। স্বাস্থ্যমন্ত্রীর আস্থা ভাজন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনফ্যাক্ট তাকে প্রাইস পোস্টিং দিয়েছিল। এর পাশাপাশি সন্দীপ ঘোষের পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন অভিজিৎ মণ্ডল, লার্জার কনস্পিরেসির পার্ট অভিজিৎ মণ্ডল, প্রাক্তন ওসি টালা থানার বৃহত্তর ষড়যন্ত্রে অভিজিৎ মণ্ডলও এখন অবধি অভিযুক্ত, জড়িত রয়েছেন বলে মনে করা হচ্ছে। খবর পেয়েও দেরিতে ঘটনাস্থলে যান, এভিডেন্স ট্যাম্পারিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন, নির্দেশ দিচ্ছিলেন এক সাহেবের থেকে। কেই সাহেব? অভিজিৎ মণ্ডল আশা করি তার কিছুটা আলোকপাত করতে পেরেছেন। এর পাশাপাশি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার যাকে প্রাথমিকভাবে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল, এর নাম সঞ্জয় রায়। সেমিনার রুমে অবাধ যাতায়াত, সিসিটিভিতে তার হেডফোন পাওয়া গেছিল, পুলিশ কর্তাদের সাথে ঘনিষ্ঠতা ছিল, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সদস্য। সেমিনার রুমে তার যাতায়াত এবং ধর্ষণ, ধর্ষণ খুনের মামলায় একেবারে সরাসরি যুক্ত, কিন্তু আমরা এখনও জানি না প্রাইম অ্যাকিউজড অর্থাৎ মূল অভিযুক্ত এই সঞ্জয় কিনা, আমাদের কিন্তু কেউ এখনও কনফার্ম করে দেয়নি। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি আপনি সবাই খুঁজছি, এবং খুঁজছি কেন, কারণটা কি? 55 দিন হয়েছে, অনেক কেসেরই তো 55 দিন হয়,
কারণটা কী? তার কারণ, আমরা অফিস করছি, আমরা পুজো শপিং করছি, আমরা অনেকে উৎসবে ফিরে গেছি, আমরা আনন্দ করছি, রেস্টুরেন্টে বসছি, ছেলেমেয়েকে নিয়ে খেলাধুলা করছি, হয়তো কেউ বাইরে যাব, ঘুরতে যাব, কিন্তু ওই যে খচখচ খচখচ করছে, কিছু একটা বিচ্ছে, কিছু একটা প্রিক করছে, সুচ ফোটাচ্ছে, কেন জানেন? আমি কয়েকটা টেলিফোনের কনভারসেশন এর আগেও শুনিয়েছি, আরেকবার এই মহালয়ার পুণ্যতিথিতে আরেকবার শোনাতে চাই, কেন জানেন? কারণ মহালয়ার পুণ্যতিথি শিখিয়েছে দুষ্টের দমন আর সৃষ্টের পালন, অসুর বধ কবে হবে তার জবাব চাইছে বাংলা। এই অভয়াকাণ্ডে অসুরদের বধ কবে হবে তার জবাব দিতে হবে। শুন, হ্যালো বলছেন? হ্যাঁ হ্যালো, কেন, কে বলছেন? আরজিকর হসপিটাল থেকে বলছিলাম। কেন, কি হয়েছে? ও একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো, সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন। কেন, খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। কা বলছি? হ্যাঁ বলুন বলুন। কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে সেটা বলো না, সেটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই ওখানে কেউ? আমি সুপারিনটেন্ডেন্ট কথা বলছি। হ্যালো, আপনারা জলদি চলে আসুন যতটা তাড়াতাড়ি পারবেন। হ্যালো, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি। হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন, পুলিশ রয়েছেন, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যদি তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আমরা আসছি আসছি এক্ষুনি আসছি। যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, তিনজন বিশেষজ্ঞ রয়েছেন, লাগাতার দু মাস ধরে এই যে অভয়াকাণ্ড 55 দিন ধরে সেখানে পুঙ্খানুপুঙ্খ অ্যানালিসিস এবং তার পাশাপাশি কাটাছেঁড়া আমরা সবাই একসাথে করছি, আমরা সবাই সহযোদ্ধা। যারা